রোহিঙ্গারা বিতাড়িত হয়ে এবং তাদের উপরে অনেক ধরনের অত্যাচারের পরে বাংলাদেশে চলে আসে এবং কক্সবাজারে রেফিউজ নেয়। ইনফ্লাক্সের পরে যখন প্রথম ওয়েভটা আসলো তখন আমরা দেখলাম যে টোটাল যে রোহিঙ্গারা আসছে তার ভিতরে 51% হচ্ছে ফিমেল। সিমিলারলি সেকেন্ড যে দলটা আসছে বা ওয়েভটা আসছে সেখানেও কিন্তু 51% ছিল ফিমেল। এখন আমাদের যেই ইউএনএসিআর এর যে জরিপ আছে সেখানে আমরা দেখি 52% ফিমেল হচ্ছে পুরা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। 2017-18 থেকে যখন অ্যাকশন এইড কাজ করা শুরু করে তখন আমরা আমাদের এই মাল্টি সেন্টার উইমেন ফ্রেন্ডলি স্পেস তৈরি করি। ওদের বসার একটা জায়গা আমরা এখানে করেছিলাম। এটাতে আস্তে আস্তে আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ঢুকিয়েছি, আমরা এখানে সেকেন্ড চান্স এডুকেশন সার্ভিস প্রোভাইড করছি, আমরা ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস এখান থেকে প্রোভাইড করছি। আমরা মূলত 5টা ট্রেড নিয়ে কাজ করে থাকি: টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং, এম্ব্রয়ডারি, নকশি কাঁথা, জুট হ্যান্ডিক্রাফট, হোমস্টেড গার্ডেনিং। তার পাশাপাশি আমরা জেন্ডার ডাইভার্স পার্সনদের নিয়েও কাজ করে থাকি। যে নারীরা ট্রেনিং পেয়েছে তাদের স্কিল ডেভেলপ করার পরবর্তীতে প্রোডাকশন টিমে অ্যাড করা হয়ে থাকে। এখানে ক্ষমতায়নের বিষয়টা ছিল যে একটি গোষ্ঠী যে নির্যাতিত হয়েছে তাকে প্রথমে নিজের প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং এই নারী এবং মেয়েদেরকে তাদের চিন্তা ভাবনার জায়গাটাকে প্রসারিত করা এবং তাদের নিজেদের উপরে বিশ্বাসটা বাড়ানো। আমাদের হাসিকা এই হলি হাসিকা এই এম্ব্রয়ডারি হাস নশিকাতা আর জুট হ্যান্ডিক্রাফট শিকা এবং এইখান থেকে তৈরি হচ্ছে উইমেন লিডার। উইমেনরা এখান থেকে এম্পাওয়ার হচ্ছে, সে তার কমিউনিটিতে কাজ করছে, সে তার পরিবারে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করছে, তার পরিবারকে সে অর্থনৈতিকভাবে সাপোর্ট করছে। তাই আর আর হ্যান্ডিক্যাপের মানুষেরা হয়ে রে হ্যান্ডিক্যাপের মানুষের এসার একটা মানুষের লোক জহাজ করি আর তুমি সিং লিয়ে টিয়া হামাইরে ইনকাম করি আর আর মানুষ নিলে আর চলে বাড়ি দাবা হাসা দিবারে পঞ্জারে নাস্তা হাসা দিবারে। সো এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়নের জন্য আমরা এই জায়গাটা তৈরি করি, তারপরে এখান থেকে তাদের সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়া হয়, এরপরে তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কাজের সঙ্গে তাদেরকে যুক্ত করা হয়। এশিয়ানের সঙ্গে হানামাদা আইয়েরা আরাল্লা সুবিধে হই আর আব্বো খুশি হই ইনকাম হই এরা। এই যে 200 উইমেন একটা সেন্টারের ভিতরে যে আসছে মাল্টিপারপাস উইমেন সেন্টারে তারা সেবা নেওয়ার জন্য আসছে, এই সেবাটা শুধুমাত্র যে ওই দিনই সে নিয়ে চলে যাচ্ছে তা না, যে কোনো ধরনের সাইক্লোন হলে তারা আমাদের এই শেল্টারটাতে এসে আশ্রয় গ্রহণ করছে। তার পরিবারে যদি গ্যাস শেষ হয়ে যায় বা রান্নার ব্যবস্থা সে না করতে পারে তার জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা রাখা আছে, সে সেখান থেকে রান্না করতে পারছে। শুরুতে যেভাবে আমরা এই পরিকল্পনাটা নেই কাজগুলো করি সেখান থেকে গড়াতে গড়াতে 5 বছর চলে গেছে। তো আমাদের সবাইকে এখন বসে আলাপ করার সময় এসে গেছে যে এই সেন্টারগুলোতে আমরা যেই ধরনের প্রশিক্ষণ দিচ্ছি, যেই ব্যবস্থাগুলো আছে সেগুলো আরেকটু কীভাবে বাড়ানো যায়। এটা রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজেই আমি বললাম, রোহিঙ্গা উইমেন এবং অ্যাডোলেসেন্টদেরই কথা এটা, যে এইটা আমাদের জন্য শান্তিখানা, এই শান্তিখানাটা তারা চলমান রাখতে চায়। আরেকটি বিষয় হলো যে আমরা সবসময় মনে করি যে আশার আলোটা জ্বালিয়ে রাখতে হবে।